হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বিডি টেকনিক্যাল মাস্টারের পক্ষ থেকে আমি ইমরান আপনাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বিডি টেকনিক্যাল মাস্টারে। বন্ধুরা, আজকে আপনাদের মধ্যে যে বিষয়টি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা কীভাবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করবেন, যে আসলে আপনার টিকিটটা কনফার্ম কি না। অনেক সময় আমরা ট্রাভেল এজেন্সির মাধ্যমে বাইরে যাওয়ার জন্য টিকিট ক্রয় করে থাকি, এটা নিয়ে আমরা অনেক সময় শঙ্কায় থাকি যে আসলে টিকিটটা সঠিক কি না, কিংবা টিকিটটা বুকিং আছে কি না, টিকিটের ডেট ঠিক আছে কি না, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটি কীভাবে আমরা চেক করব। তো আজকে সে বিষয়ে কথা বলবো। তো বিশেষ করে সামনে কিন্তু হজ মৌসুম চলে আসছে আমাদের বাংলাদেশ থেকে, অনেক হাজিরাই বিদেশে যাবে হজ করার জন্য। সৌদি আরব সহ বিশ্বের যে কোনো দেশে আপনি বিমানে ভ্রমণ করছেন, আপনার বিমানের টিকিটটি আপনার কনফার্ম আছে কিনা সেটা কীভাবে চেক করবেন সেটি আজকে দেখাবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে অবশ্যই আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন, তাহলে সর্বশেষ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইন্টার পরে আবার একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বিডি টেকনিক্যাল মাস্টারে। এখন আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে গুগলে গিয়ে সার্চ দিবেন বাই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিখে গুগলে সার্চ দেওয়ার পরে কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটটা চলে আসবে। আর আপনাদের সুবিধার জন্য আমি কিন্তু ডেসক্রিপশনের মধ্যে একটি লিঙ্ক দিয়ে দিব, সরাসরি আপনারা ওখান থেকে ঢুকে দেখে নিতে পারবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢোকার পরে পান এ ট্রিপ একটি অপশন আছে, এই অপশনে যাওয়ার পরে দেখবেন এখানে অপশন টাউন নামে একটা অপশন আছে, অপশন টাউনে ক্লিক করবেন। অপশন টাউনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপশন টাউনের নিচের দিকে ক্লিক হেয়ার টু আপগ্রেড, এই ক্লিক হেয়ার টু আপগ্রেড আপনার ক্লিক করতে হবে। আপগ্রেডে ক্লিক করার পরে নতুন একটি পেজ ওপেন হবে, এই পেজটাও সরাসরি লিঙ্কে দিয়ে দিব, আপনারা শুধু এই লিঙ্কে ক্লিক করলেও সরাসরি আপনাদের ওপেন হয়ে যাবে, আপনারা জাস্ট এখান থেকে চেক করে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার জাস্ট শুধুমাত্র তিনটা জিনিস দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার টিকিটটা আসলে কনফার্ম কিনা। তো এখানে দেখতে পাচ্ছেন পিএনআর এবং লাস্ট নেম আর যে কোনো একটা ইমেল নাম্বার দিয়ে শো আপডেট অপশনে ক্লিক করলে আপনার চলে আসবে আপনার টিকিটটি কনফার্ম কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে একটি টিকিটের স্ক্রিন কপি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে জাস্ট শুধু এই যে প্যাসেঞ্জারের নাম, এটা হচ্ছে আপনার 16 মার্চের একটি টিকিট, আমি এটা আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই পিএনআর, এই পিএনআরের জায়গায় আপনারা এখান থেকে টিকিটের মধ্যে দেখতে পারবেন ভেন্ডর লোকেটর, এই ভেন্ডর লোকেটরের এখানে A013Y এরকম কিছু একটা নাম্বার থাকবে। আপনাদের টিকিটের নিচের দিকে ভেন্ডর লোকেটর যে অপশনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার পিএনআর, অর্থাৎ এই জায়গাটাতে আপনার বসাতে হবে পিএনআর, এই অপশনে বসাবেন। তো আমার এখানে অপশনে দেওয়া আছে A013Y, আমি এখানে A013Y লিখব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লাস্ট নেম, এই লাস্ট নেমটা আপনার এখানে দেখতে পাচ্ছেন যে প্যাসেঞ্জারের সর্বপ্রথম উপরের দিকে যেটা থাকে প্যাসেঞ্জারের এই অবলিকের আগে যেটা থাকে এটা হচ্ছে আপনার লাস্ট নেমটা উদ্দিন, আপনার যে লাস্ট নেম আছে আপনি সেটা ব্যবহার করবেন। তারপরে আপনার এখানে গিয়ে আপনি এখানে লিখে দিবেন উদ্দিন, অর্থাৎ আপনার টিকিটে যেভাবে লেখা আছে আপনি সেভ ওইভাবেই লিখে দিবেন, ইউ আপনার টিকিটের লাস্ট নেম যেটা লাস্ট নেম দিবেন। দেওয়ার পরে এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিলেই হবে, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন, আপনার ভ্যালিড যে কোনো একটা ইমেল অ্যাড্রেস। দেওয়ার পরে এখানে শো আপগ্রেড অপশনে ক্লিক করবেন, শো আপগ্রেড অপশন। এখন আপনার টিকিটটা যদি অনলাইনে থেকে থাকে তাহলে শুধুমাত্র আপনার এখানে কিছুটা সময় নেবে আপনার টিকিটটা জাস্ট ভেরিফাই করার জন্য যে আসলে আপনার টিকিটটা অনলাইনে আছে কি না, অর্থাৎ টিকিটটা কনফার্ম কি না, আপনার যে টিকিট কাটা হয়েছে সেটা ঠিক আছে কি না সেটাই আপনার এখানে যাচাই হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আপনার ইনফরমেশান চলে আসবে এখানে আপডেটের অপশনটি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার টিকিটের অপশন চলে আসছে। বন্ধুরা, এখানে কিন্তু বিমানের টিকিটের যে ইনফরমেশান চলে আসছে, আমরা এখন ভিউ ডিটেলসে যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কয়টা থেকে কয়টা ফ্লাইট সেটা তো দেওয়া আছেই। এখন আমি দেখতে পাচ্ছেন পুরো ফ্লাইটের ডিটেলস চলে আসছে আমার নিজের নামে, অর্থাৎ এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে এই যে কয়টা বাজে ছাড়বে, এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্টের যে নামটি আছে সেটা কিন্তু চলে আসছে, তার মানে আপনার এই বিমানের এই ফ্লাইটটিতে অবশ্যই কিন্তু আপনার নাম আছে, অর্থাৎ আপনার এই টিকিটটি কিন্তু ভ্যালিড, অর্থাৎ এই দেখতে পাচ্ছেন উদ্দিন
এই যে আমার পাসপোর্টের যে এশিয়ান নেম টিকিটের নেম এই যে অনলাইনে চলে আসছে, তার মানে আমার এই টিকিটটি কনফার্ম, অর্থাৎ আমি এখন বিমান ভ্রমণ করতে পারবো এই টিকিট দিয়েই। ফ্লাইট আছে হচ্ছে গিয়া, আমি যে টিকিটটা ই করেছি ফ্লাইট নাম্বার হচ্ছে BG35, এই দেখতে পাচ্ছেন এই যে এখানে ফ্লাইট নাম্বার BG35। তারপরে আপনার এই যে ফ্লাইটের টাইমটা কোথা থেকে কোথায় যাচ্ছি সেটা কিন্তু অলরেডি চলে আসছে, যে ঢাকা DSC স্যাটারডে, এটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া আছে 16 মার্চ 18:50 অ্যারাইভেল টাইম। এবং হচ্ছে গিয়ে আপনার এই অ্যারাইভেল কোথায় যাচ্ছেন সেটা হচ্ছে জেদ্দা, অর্থাৎ এটা হচ্ছে সৌদির একটা টিকিট, এই যে এখানে দেওয়া আছে জেদ্দা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ওঠার পরে ঢাকা থেকে এই যে জেদ্দা দেখতে পাচ্ছেন, এই যে জেদ্দা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এরপরে হচ্ছে আপনার আপনি এই 16 মার্চে কিন্তু আপনি যেতে পারছেন, মানে আমার এই টিকিট অনুযায়ী। সামনে কিন্তু হজ যাত্রীর হজের মৌসুম চলে আসছে, এখানে আপনি আপগ্রেড করতে পারবেন যদি আপনি চান ইকোনমি ক্লাস থেকে বিজনেস ক্লাসে যদি সিট খালি থাকে সেক্ষেত্রে যাওয়ার জন্য, তা আমাদের দরকার নেই আপাতত, আমরা ইকোনমি ক্লাসে যেহেতু যে ক্লাসে সিট কেটেছি টিকিট সেই ক্লাসেই থাকবো, যার শুধু আমরা চেকিং করে নেব যে ঠিক আছে কিনা। যদি এরকম আপনার আপনার যে টিকিটের মধ্যে যে ফ্লাইট নাম্বারটি আছে এবং টাইম আছে সেই টাইমটা যদি এখানে শো করে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে মনে করবেন যে আপনার টিকিটটি অলরেডি কনফার্ম হয়ে গেছে, টিকিটটি আপনার ঠিক আছে, অর্থাৎ আপনার হাতে যে টিকিটটি আছে এটা সম্পূর্ণ বৈধ এবং আপনি ওই তারিখে যেতে পারবেন। এবং এই ভিউ ডিটেলসে দেওয়ার পরে দেখবেন আপনার ফার্স্ট নেম লাস্ট নেম, অর্থাৎ পাসপোর্টে যেভাবে নাম দেওয়া আছে নাম সহ চলে আসবে, অর্থাৎ আপনার টিকিটটি একদম সঠিকভাবে কনফার্ম হয়ে গেছে, আপনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের মাধ্যমে এই তারিখে আপনি যেতে পারছেন। তো আজকে এই ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের মাঝে এবং অন্যকে টিকিট চেক করার সুযোগ করে দিবেন। বন্ধুরা আপনারা চাইলে মোবাইলেও আপনারা দেখতে পারেন, মোবাইলে দেখার জন্য আমি সরাসরি একটা লিংক দিয়ে দিব, ওখানে ক্লিক করে জাস্ট শুধুমাত্র আপনার যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পিএনআর নাম্বার, অর্থাৎ ভেন্ডার লোকেটর যে নাম্বারটা এটাই পিএনআর নাম্বার, অর্থাৎ বুকিং রেফারেন্স নাম্বার যেটাকে বলে হয়, প্যাসেঞ্জার বুকিং রেফারেন্স নাম্বার, এই নাম্বারটা দিয়ে আর আপনার শেষের নামটি নামের যে লাস্ট নেম আছে এই দুটো জিনিস দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার টিকিটটা আসলে সঠিক কিনা, কিংবা আপনি ওই তারিখে নির্দিষ্ট সময়ে যে তারিখটা দিয়েছে সেই তারিখে যেতে পারবেন কিনা। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ভালো থাকবেন সুস্থ থাকবেন, সে কামনায় আল্লাহ হাফেজ।